টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আপনাদের দেখাবো ইন্ডাকশন হিটিং মেশিন কিভাবে মেইনটেনেন্স বা সার্ভিসিং করতে হয়। তো আমাদের এই মেশিনের প্রবলেম হচ্ছে যে এই ইন্ডাকশন হিট মেশিনটা হিট উঠবে 2000 ডিগ্রি, তো সেক্ষেত্রে আমাদের এটা 1200 বা 1300 ডিগ্রি হিট হওয়ার পর অটোমেটিকলি মেশিনটি বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এখন মেশিনটি খুলতেছি, তো মেশিনটি খুলে আমরা দেখাবো যে আসলে কীভাবে মেশিনটি সার্ভিসিং করতে হয়, এই সমস্যা হওয়ার কারণ কী। তো মাঝে মাঝে মেশিনটি অলরেডি টিপ করে, তো এই জন্য এটা খুব সেন্সিটিভ ওয়ার্ক, অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন। কারণ আপনি যেগুলি খুলবেন অবশ্যই মার্কিং করে খুলবেন, কারণ আমি হয়তো বা খুলে দিচ্ছি কারণ আমার মার্কিং করা আছে, তো এই জন্য আমি খুলতেছি আর আপনারা খোলার সময় অবশ্যই মার্কিং করে খুলবেন। তো সেক্ষেত্রে আমি যে কন্ট্রোল কার্ডটি খুঁজতেছি এই কার্ডটা আমি খুলে এটাকে আপনার ক্লিনার দিয়ে, যেটা আপনার বলে রাস্ট ক্লিনার, এটা দিয়েও আপনি পরিষ্কার করতে পারেন, অথবা থিনার বা থিনার জাতীয় বা ধরেন আপনার এই আপনি ই দিয়েও পরিষ্কার করতে পারবেন, অকটেন পেট্রোল এগুলি দিয়েও পরিষ্কার করতে পারেন। তো কন্ট্যাক্ট ক্লিনার হলে সবচেয়ে বেশি ভালো হয়, কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে আপনি পরিষ্কার করে নেবেন। তো এই কার্ডগুলি আমি এখন পরিষ্কার করব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো লুজ কন্ট্যাক্ট আছে, এই লুজ কন্ট্যাক্টের কারণে হয়তো বা মেশিন বারবার টিপ করতেছে। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যদি মেশিন কোনো কারণে 5 ঘন্টা চলে, 5 ঘন্টা পর বন্ধ হয়, আবার 5 ঘন্টা চলে, আবার 5 ঘন্টা পর বা 3 ঘন্টা পর বা 4 ঘন্টা পর বন্ধ হয়ে যায়, তাহলে সে সেটা বুঝতে হবে যে এই মেশিনে কোথাও লুজ কন্ট্যাক্ট আছে, অথবা এটার কোনো শর্ট কানেকশন আছে যে কারণে এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো যদি ইলেকট্রিক কোনো পার্টস খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেশিন এমনিতেই বন্ধ হয়ে যাবে, কারণ ওটা আর আপনি অন করতে পারবেন না, ওই পার্টসটা পুড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে এগুলি পরিবর্তন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এটাকে একটা ফাইন্ড আউট করেছি যে কী কী প্রবলেম আছে সেগুলি আমরা অলরেডি পরিবর্তন করব। তো আমার মেশিনের সমস্যা বা অন্য মেশিনের সমস্যা কিন্তু সেম হবে না, এটা মাথায় রাখবেন। তো তারপরেও আপনাদের যে সমস্যাগুলি আছে সেগুলি আপনারা ভালো করে ফাইন্ড আউট করবেন যে আসলে এই জিনিসের কী কাজ, এই জিনিস কী কাজ করে। তো এইটার উপর আপনার একটু দক্ষতা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এটা ঠিক করতে পারবেন না বা ঠিক হবে না। তো আমরা এখানে যে কন্ট্রোল কার্ডগুলি আছে সেগুলি আমরা অলরেডি খুলে ফেলেছি। তো এই এই কার্ডগুলি আমরা মানে খুলেছি এই জন্যই যে মেশিন আমরা সার্ভিসিং করব, এই জন্য এটাকে আমরা ওয়াশ করে দেবো। তো এটাকে আমরা অলরেডি ওয়াশ করে দিয়েছি, কারণ এখানে অনেক ডাস্ট আছে, এই জন্য আমরা এগুলি অলরেডি ক্লিন করে নিয়েছি। তো এখানে যে আপনি দেখতেছেন যে ক্যাপাসিটার লাগানো আছে, এটা হচ্ছে আপনার পজিটিভ ক্যাপাসিটার, এটা 2200 ভোল্ট, তো এটা আপনার ডিসি। তো এই ক্যাপাসিটারগুলি আমরা অলরেডি সব পরিবর্তন করে দিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ক্যাপাসিটার, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটাও হলো উপরে যেগুলি আছে, তো এখানে এটা আইজিবিটি, এটা হচ্ছে আইজিবিটি লাগানো আছে। তো আইজিবিটি এটা আমাদের 200 অ্যাম্পিয়ারের। তো আপনারা দেখুন যে এখানে উপরে যে ক্যাপাসিটারগুলি লাগানো আছে এটা 2.00 মাইক্রোফ্যারাডের। তো এখানে আমাদের সবগুলি ক্যাপাসিটার লাগানো আছে, তো এইগুলি আমরা পরিবর্তন করেছি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে চেক করে নেবেন যে আপনার কোনো পার্টস ড্যামেজ হয়েছে কি না, কোনো পার্টস খারাপ হয়েছে কি না, এরপরে আপনি অবশ্যই সেটাকে পরিবর্তন করে দেবেন। আর সেক্ষেত্রে এটাকে আমি অলরেডি ওয়াশ করে দিচ্ছি, যে এই জন্য ওয়াশ করতেছি যে এখানে ডাস্ট লেগে আছে, অনেক ময়লা আছে, সেক্ষেত্রে আমার সার্কিটটাকে শর্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা এটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি, আর এটা পরিষ্কার করে দেওয়াই সবচাইতে বেটার, কারণ আপনি যখন খুলছেন সার্ভিসিং যখন করতেছেন অবশ্যই আপনাকে এটাকে পরিষ্কার করে দিতে হবে, কারণ আপনি বারবার তো মেশিন খুলতে পারবেন না আর বারবার এত সময়ও পাবেন না। তো সেজন্য আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, আপনারা এভাবে পরিষ্কার করে দেবেন। এবং এটার যে ময়লা তেলটা সেটাকে অবশ্যই আমরা কম প্রেশারের হাওয়া দিয়ে এটাকে পুরো পরিষ্কার করে নিচ্ছি, যে এটার ভিতরে যেন অয়েল লেগে না থাকে। তো এই জন্য আমরা পরিষ্কার করতেছি কম প্রেশারের হাওয়া দিয়ে, আপনারা এভাবে করে নেবেন। তো দেখুন আমাদের কার্ডটি অলরেডি আমাদের ক্লিন হয়ে গেছে, আমরা পরিষ্কার করে ফেলেছি। যদি কোথাও শর্ট কন্ট্যাক্ট থাকে তো সেটাও অলরেডি শর্ট কন্ট্যাক্ট আর থাকবে না, সেটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা কার্ডগুলি অবশ্যই খুবই যত্ন সহকারে যেভাবে খুলছেন ঠিক খুব যত্ন সহকারে লাগাবেন, আমরা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন মূলত বিষয় হচ্ছে, যদি আপনার এই লোড নিতে সমস্যা বা দেখেন যে আপনি হিট ঠিক মতো হচ্ছে না, সো সেক্ষেত্রে বেশিরভাগ সমস্যা থাকে আপনার যে ক্যাপাসিটার ড্যামেজ হয়ে গেছে বা ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে, এই জন্য হচ্ছে না। তো আপনারা অবশ্যই ক্যাপাসিটার খুব সুন্দর করে চেক করে নেবেন, তারপর ক্যাপাসিটার পরিবর্তন করে দিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপর আপনি অবশ্যই আইজিবিটিগুলি চেক করবেন যে আইজিবিটি ভালো আছে কিনা, তো আইজিবিটিও চেক করে নেবেন, কারণ আমাদের এখানে 2 আইজিবিটি আছে লাগানো। তো আমাদের 2 আইজিবিটি ভালো আছে, অলরেডি আমরা চেক করে নিয়েছি, তো আপনারা খুব সুন্দর করে চেক করে নেবেন। তারপর আমি সার্কিটগুলি এখন লাগাই দিচ্ছি, এই জন্য লাগাই দিচ্ছি যে সার্কিটটা আমাদের ক্লিন হয়ে গেছে, সার্কিট আমরা পরিষ্কার করে ফেলেছি অলরেডি।
তো আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং যেখানে যে কানেকশন আছে সেখানেই লাগাবেন, কারণ আপনি কিন্তু চেঞ্জ করে লাগাবেন না। অবশ্যই এটা মাথায় রাখবেন এবং আপনি একটা ড্রয়িং করে নেবেন অথবা মার্কিং করে নেবেন। তো মার্কিং করে নিলে যে আপনার আইজিপিটি বা যে কোনো জিনিস যখন আপনি খুলবেন তো অবশ্যই সেগুলি মার্কিং করে খুলবেন, খুলে তারপর আপনি লাগাবেন অবশ্যই। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, তো আমার মনে হচ্ছে যে আমাদের মেশিনটি অলরেডি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমরা প্রবলেম ধরছি, এই জন্য প্রবলেম বের করে ফেলেছিলাম। তো আমরা অবশ্যই আপনাদের এই যে প্রবলেমটা পেয়েছি সেটা কিন্তু আপনাদের আমরা দেখাইনি, এই জন্য দেখাইনি যে ভিডিওটি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি দেখাইনি, কিন্তু আপনাকে আমি মুখে বলে দিলাম যে এটার মূলত যে প্রবলেম ছিল সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি আপনাকে। তো আমরা এটাকে অবশ্যই আমি চালু করে অবশ্যই আপনাদের দেখাবো যে আসলে আমরা যে কাজ করলাম সেক্ষেত্রে মেশিনটা ঠিক হয়েছে কি না। তো হয়তো বা এই মেশিনটা সবার কাছে নেই, কারণ এই মেশিনটা একটি আনকমন, আর এই ইন্ডাকশন হিট মেশিন সব ফ্যাক্টরিতে লাগে না, তবে আছে, নেই এরকম না, অনেক ফ্যাক্টরিতে আছে, এক একজন এক একভাবে এটাকে ব্যবহার করা হয়। তো আমরা আমাদের কাজের সুবিধাতে আমরা ব্যবহার করতেছি এই মেশিন। তো মেশিনটা অনেক ভালো, অনেক অনেক ভালো সার্ভিস হচ্ছে, আমরা যে এটাকে নিয়েছি প্রায় অনেক দিন হয়েছে, কিন্তু খুব ভালো মেশিন। তো আপনারা খুব সুন্দর করে কাঠগুলি লাগিয়ে নেবেন এবং যেখানে যে কানেকশন সেখানেই লাগাবেন, খুবই সাবধানতার সহিত, যেন কোনোভাবে কাঠ চাপ খেয়ে ভেঙে না যায়, ফেটে না যায়, খুবই সাবধানতার সহিত লাগাবেন। এরপর আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আইজিপিটির যে আপনি এটার লাগালেন, কানেকশনটা লাগালেন, সেটা কিন্তু আপনি খুব খেয়াল করে লাগাবেন, যেন ওর কাট ও সার্কিটটা কিন্তু একদম হালকা অবশ্যই সুন্দর করে লাগাবেন। তো আমরা এটাকে এখানে ক্যাপাসিটারের যে কানেকশনটা খুলছিলাম সার্কিট আউট করার জন্য, আমরা ওটাকে লাগিয়ে দিচ্ছি, তো আপনারাও লাগিয়ে দেবেন সুন্দর করে যদি আপনাদের সেম মেশিন থাকে। সেক্ষেত্রে এই মেশিনগুলি মূলত সব ফ্যাক্টরিতে নেই। তো আমরা এখন আরেকটি কাজ করব, সেটা হচ্ছে যে এটার মোটামুটি সব কানেকশন আমাদের করা, সেগুলি হচ্ছে আমাদের সব এক্সপার্ট, ভিআইপি এক্সপার্ট সব, এরা খুব দক্ষ কাজের ক্ষেত্রে, খুব দক্ষ। তো আপনাদের যেটা দেখালাম যে যদি আমাদের এই মেশিন আমরা এখন বক্স করে কভার টভার লাগাই দেব, তো আপনারা দেখুন যদি আমরা কিভাবে বক্স করে দিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার মেশিন যদি ওকে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে ক্লোজ করে দিবেন এবং ভিতরে যেন কোনো স্ক্রুড্রাইভার টুলস বা যন্ত্রপাতি না থাকে। আর আমার কথা হচ্ছে যে যদি আমরা দেখুন আমরা এখন অলরেডি এটাকে দেখবো যে আমাদের মেশিন ঠিক হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ মেশিন অলরেডি ঠিক হয়ে গেছে। আমাদের চ্যানেল যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু।